হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ব্লগকে তোমার অনেক অনেক স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছো আমি অনেক ভালো আছি। তো আমি চলে এসেছি তোমাদের কাছে সকাল 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 বলতে কত সকাল সেটা তুমি বুঝতে পারছো। 4টে বেজে গেছে, 4টার সময় আমি উঠে পড়েছি, ভোর 4টে। তো তোমরা ভাবছো যে আমি কেন উঠেছি 4টের সময়? তো রান্না করবো, তার জন্য উঠে পড়েছি। বর্মশাই কাজে যাবে, তার জন্য রান্না করতে হয়। তো আজকে বেশি একটু রাত্রে করে উঠেছি, রোজ 5টার সময় উঠি, তো আজকে 4টার সময় উঠে পড়েছি। এই রান্না আর সব কিছু রেডি করে নিয়েছি। দেখতে থাকো তোমরা আমার সাথে, একটু তোমরা ভোরবেলা আমার সাথেও থাকো। তোমরা যদি না থাকো আমার একটু ভয় ভয় লাগবে, তো তোমরা একটু সাহস দেবে আমাকে, তার জন্য আমি তোমাদের কাছে চলে এসেছি। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, তোমরা দেখতে থাকো, দেখি আমি কী কী রান্না করতে পারি আর কী কী রান্না করবো, তোমরা দেখতে থাকো। ওকে, তো রান্না করবো আমি নিয়ে চলে এসেছি ডাল। ডাল রান্না করবো, বুঝতে পারছি এই যে দেখতেই পাচ্ছ ডাল নিয়ে নিয়েছি। আমি কাপ মেপে ডালটা নিচ্ছি, 2 কাপ ডাল নিয়ে নিচ্ছি। আর এই যে চিংড়ি মাছ আছে, দেখতে পাচ্ছো চিংড়ি মাছটা, চিংড়ি মাছ দিয়ে আর কুমড়ো রান্না করবো। এই যে কুমড়ো, কুমড়ো রান্না করবো। আর ডাল নিয়ে নিয়েছি, ডাল রান্না করবো। বাইরে ভাত বসিয়ে দিয়েছি কাঠে। তো তোমরা ভাবছো যে এত রাত্রে বাইরে বসে দিচ্ছি, বলতে কাঠে ভাতটা ভালো হয়, তার জন্য বাইরে বসে দিয়েছি। ভাতটা তুলে নেবো, ভাত হয়ে গেছে। তাই কুমড়াটা আমি কেটে নেবো। দেখো কুমড়াটা খুব সুন্দর, বাবা কুমড়াটা কত সুন্দর, দেখো অনেক কুমড়ো আছে, সাদা হোক ফ্যাটকা। কুমড়াটা বেশ একটু হলুদ হলুদ আছে, খেতেও ভালো হবে। কাটা হয়ে গেছে কুমড়াটা, দেখতেই পাচ্ছ। এই চিংড়ি মাছটা কেটে নেবো, জল দিয়ে নিয়েছি। তো গ্যাস দেখতেই পাচ্ছ আমার চিংড়ি মাছটা কাটা হয়ে গেছে, চিংড়ি মাছ কাটা হয়ে গেছে, আর এই কুমড়ো কাটা হয়ে গেছে। সব গুছিয়ে নিয়েছি, এখন একটু ধুয়ে নেব। কুমড়াটা অনেক সুন্দর সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ আমি বাইরে ভাত বসে গেছি। বাইরে এখন অন্ধকার, দেখো চারদিকটা প্রচুর অন্ধকার, দেখা যাচ্ছে না। তো বাইরেই বসিয়েছি যে ছোট একটা লাইট দিয়ে, আর মানে
পাখিরা কিসমিস করে, সবাই পাখিরা জেগে উঠেছে, কিন্তু অনেক লোকই ওঠেনি, লোকজন ওঠেনি, তাও আমি উঠে পড়েছি রান্না করার জন্য। রান্নাটা বসে দিয়েছি, তার কী করবো, আমাদের তো রান্না করতেই হবে, নাহলে বয়নসানি ভাত নিতে পারবো না, জন্য উঠে পড়লাম। কষ্ট উঠতে তবু উঠতে হবে, আমাদের কিছু করার নেই। দেখি ফ্রিজে কী আছে, এটা আর কি রান্না করে যায়। ফ্রিজে এখন অনেক কিছু বলতে লাউ রয়েছে, টমেটো রয়েছে, দেখো টমেটোটা কিছুই করবো না, আর ডাল আর কুমড়োটাই করবো। তো গাইস, আমি আমার রান্না কমপ্লিট হয়ে গেলো, দেখো নিয়ে চলে এসেছি। এই যে ডাল রান্না হয়ে গেছে, তোমরা দেখে আমার এটা গড়িয়ে দেখাবো, তাহলে তোমরা দেখতে পারবে ভালো করে। আর ভরে নিয়ে যাবে, লেট হয়ে গেছে। করে গুছিয়ে নিয়ে নিলাম, ভরে দিয়েছি ভাত, এখানে আলুর তরকারি, ডাল আছে, ভাত আছে, ডিম এসছে, এগুলো দেখতেই পাচ্ছ। আর ভাতটা একবারে করে নিয়েছি, ভাত আর করতে হবে না, একবারে ভাত রান্না করে নিয়েছি। আর বাইরেটা আলু হয়ে গেছে, দেখো আমি রান্না করতে করতে আলুই হয়ে গেছে। আর দেখো কত রাত্রে, আর অনেক অন্ধকার ছিল তো, এখন আলো হয়ে গেছে বাইরেটা। যে আমার এখনো রান্না হচ্ছে, কমপ্লিট হয়নি পুরোপুরি, একটুখানি কোথায় গেলে বলতে পারছি না, ঠাকুর করে এখন পর্দা খোলা হয়নি, খুলে নি। হ্যাঁ গাইস, চলে এসেছি তোমাদের কাছে আবার, যে তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করবো বলে। তো কী জিনিস তোমরা ভাবছো যে কী আমি শেয়ার করবো? তো দেখো আমি একটুখানি শাড়ি পরে নিয়েছি, আর একটু দেখছো ডবল টিপ করেছি, তো তোমাদের সাথে শেয়ার করবো বলে যার জন্য একটু শাড়িও পরে নিয়েছি। সবসময় তো নাইটে পরেই আসি, তা আজকে ভাবলাম একটু শাড়ি পরে নিই, তার জন্য শাড়ি পরেছি। আর একটা জিনিস আছে, দেখো একটা জিনিস নিয়ে এসেছি, জিনিস বলতে রাখি, একটা রাখি, দেখো রাখিটা ইন্টারেস্টিং বলতে, এই যে সুতোটা ভরতে হবে দুই পাশে, দেখতে পাচ্ছ রাখিটা আবার একটু আলো জ্বলে। এই দেখো সুতোটা খোলা ছিল, আমি ভরেছি, নিয়ে আসলাম কালকে গিয়ে শুধু রাখিটা একটু করবো বলে, বসে আছি টাইম কাটছে না তার জন্য। এই দেখো রাখিটা বেশ আলোও জ্বলে, তো বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা জিনিস, বাচ্চারা দেখলে এক চান্সে ওদের পছন্দ হয়ে যাবে হাতে দেওয়ার জন্য। দেখো আমার কাছে অনেকগুলো আছে, আরও আছে ব্যাগে ভরে রেখেছি, প্রত্যেকটা রাখিতে আলো জ্বলে, বেশ একটা ইন্টারেস্টিং ব্যাপার, খুব দারুণ। তো আমাকে তো ভালো লাগছে, অয়ন বাবা দেখে সে নিয়ে নিতে চাইছে, কিন্তু আমি তো ইচ্ছি না, এবার যেহেতু লোকের জিনিস হারিয়ে গেলে আমাকে দিতে হবে, তার জন্য দিনই লুকিয়ে রেখেছিলাম। তো তোমাদের সাথে শেয়ার করবো বলে রেখে দিয়েছি, সন্ধ্যাবেলা গিয়ে দিয়ে আসবো। বেশ ইন্টারেস্টিং জিনিস, আর কার্টুন মানে ডোরেমন আছে, আরও অনেক রকম আছে, অনেক অনেক কালার আছে, নানান ধরনের কালার, নানান ধরনের সুতো আছে, দেখতেই পাচ্ছ।
রাখি রাখি পূর্ণিমা আসলে এই রাখিগুলো করলে বেশ ইন্টারেস্টিং, মানে ভালোই লাগবে মনে হচ্ছে। মনে হচ্ছে কি বাচ্চাদের জন্য, বাচ্চারা দেখলে খুশি হবে এগুলো, এগুলো দুটো একটা কিনে দিলে বেশ বাচ্চারা ভালোই ভালোবাসবে, ভালো জিনিস। তা তোমাদের যদি এই রাখিগুলো যদি লাগে তা তোমরা কমেন্টে জানিও, ছোট্ট করে লিখে কমেন্টে জানিও, আর ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমি আজকে একটু ক্লান্ত হয়ে গেছি বলতে, মানে সকাল থেকে অনেক কাজ করেছি, একটু ঘুমিয়ে নিয়েছি, তার জন্য বিকালবেলাটা একটু বসলাম রাখিগুলো নিয়ে একটু করবো বলে। রাখিগুলো যদি তোমাদের পছন্দ হয় দেখো, ভালো করে দেখো, আমি দেখাচ্ছি। রাখিগুলো যদি তোমাদের পছন্দ হয়েই থাকে তাহলে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু, আর লাইক করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব তো করেই দেবে, বেল ঘন্টাটা বেজে দেবে, বাজিয়ে দেবে, ঠিক আছে? ওকে, বেশ ভালোই হলো চলছে, আমার থেকে তো ভালো লাগছে। নিজে রাখিগুলো দেখো আমি নিচে ঢেলে নিয়েছি, সব করে রাখি তাহলে তোমাদের দেখালাম। এই তো আলো জ্বলছে না, অনেকগুলো জ্বলছে না, আলো জ্বলছে, দেখতেই পাচ্ছো। রাখিগুলো দেখে তোমাদের তোমাদের যদি পছন্দ হয় তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এই যে রাখিগুলো বেশ সুন্দর।